6 নম্বর বালুরঘাট লোকসভায় আজ ভোট গ্রহণ করা হয়। প্রাকৃতিকভাবে উত্তপ্ত থাকলেও ওয়েদার, কিন্তু রাজনৈতিক উত্তপ্ত সেরকম চোখে পড়েনি। দু একটি জায়গায় যদিও বিক্ষিপ্তভাবে গণ্ডগোল দেখা গেলেও সেই প্রকার কোনো বড় গণ্ডগোলের আজ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। মূলত তপন বিধানসভার পতিরাম ওম্যান্স কলেজে 100 নম্বর বুথে কিছু তৃণমূলের কর্মীর দ্বারা বুট জ্যাম করার অভিযোগ করে বিজেপি, এবং বিজেপিকে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসায় জড়িয়ে যায় দুই পক্ষই। তার ফলে একজন আহত হয়ে বালুরঘাট হসপিটালে ভর্তি হয়, আর সেই কর্মীকে দেখবার পরে সুকান্ত মজুমদার ওই ভোট গ্রহণ কেন্দ্রে গেলে তাকে ধরে গো ব্যাক স্লোগান এবং ঘেরাও করে রাখা হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রশাসন, এবং জানা গেছে সুকান্ত মজুমদার এই অভিযোগ করেছে রাজ্য সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে। যদিও বেলা 5টার খবর, আজ মোট 60% ভোট পড়েছে এই অবধি। আমি এখান থেকে আছি এবং প্রথম দিকে 7 নম্বর ওয়ার্ডে হ্যালো আর শুভম জয়সওয়াল এই দুজন বারবার ঝামেলা করছিল গতকাল রাত্রিবেলা 8 নম্বর ওয়ার্ডে। আমাদের এজেন্টের বাড়ি ভাঙচুর করে তার সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি এবং নির্বাচন কমিশনকে দিয়েছি। গঙ্গারামপুরের আইসি বায়াস একদম সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে গঙ্গারামপুরের আইসি, এবং যেভাবে কাজ করছে এইভাবে কাজ করলে পরে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব না। যারা তৃণমূলের নেতা বিক্ষুব্ধ তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, বিজেপি যেখানে কমপ্লেন করছে সেখানে কোনো গ্রেপ্তারি হচ্ছে না। একজন এজেন্টের বাড়ি রাত্রিবেলা ভাঙচুর হলো, সিসিটিভি ফুটেজ আছে, তারপরেও তারা 7 নম্বর ওয়ার্ডে ও 58-59 নম্বর বুথ সম্ভবত সেখানে গিয়ে লাইন ঠিক করছে। আমার কাছে যা খবর, ইলেকশন কমিশন থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে SPDM কে, বহিষ্কার বলে দেওয়া হয়েছে এই দুজন গুন্ডা, একজন হচ্ছে প্রসূন মিত্রের পিএ শুভম জয়সওয়াল আর আরেকজন হচ্ছে হ্যালো, এদের যদি আরেকবার ফুটেজ পাওয়া যায় তাহলে গঙ্গারামপুরে আইসি গেল। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকার, ওঙ্কার বাংলা।